বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, বিজেপি হটাও, দেশ বাঁচাও, বিজেপি হটাও, দেশ বাঁচাও। নবাগতদের জানাই স্বাগতম, স্বাগতম, স্বাগতম। নবাগতদের তৃণমূল কংগ্রেসে জানাই স্বাগতম, স্বাগতম, স্বাগতম। শূন্য পুর নির্বাচনে 4 নম্বর ওয়ার্ডে সুস্মিতা দাসকে জোড়া ফুল চিহ্নে ভোট দিন, ভোট দিন। সুস্মিতা দাসকে জোড়া ফুল চিহ্নে ভোট দিন, ভোট দিন। বন্দে মাতরম, বন্দে মাতরম, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ। জয় হিন্দ, জয় হিন্দ, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। সবাইকে গ্রহণ করলাম কালকের থেকে, সবাই আমাদের নির্বাচনী অনুবীক্ষণ যন্ত্র দিয়ে আমরা আজকে দুটো ওয়ার্ডে মিটিং করলাম। দুটো ওয়ার্ডেই ব্যাপক ইয়াং জেনারেশন আজকে আমাদের সাথে জয়েন করেছে, 9 নম্বর ওয়ার্ড একটা আর আজকে 4 নম্বর ওয়ার্ডে। তো মানুষের ঢল কোন দিকে সেটা আমরা বুঝতে পেরেছি। বিজেপি মুক্ত ভারত গড়ার ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় যে উদ্যোগ নিয়েছেন, মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে শক্তিশালী করতে বদ্ধপরিকর। আলিপুরদুয়ার পৌরসভা আমরা জিতবো, এখানে শতরূপ ঘোষ আসুক আর সুজন চক্রবর্তী আসুক, এখানে তাদের আর কোনো প্রাসঙ্গিকতা নেই। মানুষ সিদ্ধান্ত নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে শক্তিশালী করবেন, তাই মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আছেন। 4 নম্বর ওয়ার্ডে আমাদের প্রার্থী, আমাদের সুস্মিতা দাস রাহা বিপুল ভোটে নির্বাচিত হয়ে আলিপুরদুয়ার পৌরসভায় যাবে, এটা আমরা বলতে পারি। পৌর নির্বাচনের সামনে এত সয়ে যুবকরা আজকে জয়নিং করলো, সেক্ষেত্রে কতটা সুবিধা হবে আপনাদের? স্বাভাবিক, এটা তো প্রশ্নের অবকাশ রাখে না। একটা দল যখন আমরা করি, দলে যত মানুষ আসবে তত ভোটার বাড়ছে। স্বাভাবিকভাবে ইয়াং জেনারেশন শুধু ভোট দেবে তাই নয়, তারা কাজ করবে নির্বাচনে নেমে, মাটিতে নেমে কাজ করবে দলের হয়ে, এটাই তো আমাদের পাওনা। ওদের কথার উত্তর দেওয়ার মতো মানসিকতা আমাদের নেই। যারা 34 বছর ক্ষমতায় থাকার পরে মানুষের দ্বারা প্রত্যাখ্যাত হয়, তারা তাদের কথা শুনতে হবে বলে আমরা মনে হয়। আমরা যদি 30 বছর থাকতে পারি না, তারপরে আর কোনো দল থাকবে না বাংলায়, কারণ সব মানুষ তৃণমূল কংগ্রেস করবে। কিছুই না, কারণ একটাই, মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে আমরা সবাই আজকে প্রায় 120 জনের মতো হবে না, 120 জনের মতো আমরা আজকে তৃণমূল কংগ্রেস জয়েন করলাম। শুধু বিজেপির থেকে না, বাকি সব দলের থেকে আমাদের ছেলেপেলে আছে, আমার ভাইরা আছে, আমাদের পাড়ার কাকি কাকিমারা সবাই মিলে আজকে আমরা 4 নম্বর ওয়ার্ড থেকে আজকে তৃণমূল কংগ্রেস যোগদান করলাম। কার উদ্যোগে আজকে এরা যোগদান করলো? বিশেষত আমাদের দাদা আছে রাহুলদা, রাহুলদার উদ্যোগ, আর আমার সহযোগিতা, আমাদের বন্ধুবান্ধব সবার সহযোগিতা আজকে আমরা একত্রিত হয়ে 4 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসে জয়েন করলাম। তাছাড়া আমাদের দাদা ছিল, প্রকাশদা ছিল, রদুদা ছিল, সে গদাইদা ছিল, আর তোমাদের মোট কতজন যোগদান? প্রায় 120 জনের মতন, শুধু মহিলা বাদ দিয়ে। কিন্তু আমাদের যা ছেলেপেলে আছে, আমাদের যুব শক্তি, আমাদের ছাত্র শক্তি, আমরা সবাই মিলে আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করলাম। তাহলে সেক্ষেত্রে এই যে গাফিলতি বা খামতি কি ছিল সেই অন্য দল থেকে আজকে তৃণমূলে যোগদান করতে হলো? আমাদের গাফিলতি খামতি বলে সেরকম কোনো কথা নেই। অ্যাকচুয়ালি সব বিক্ষোভের উপর ইসে করেই আমরা আজকে মমতা ব্যানার্জি উন্নয়নকে আগে রেখেই আজকে আমাদের এই জয়নিং, এবং সয়ে সয়ে আরও বিগত দিনে আরও সয়ে সয়ে জয়নিং হচ্ছে আমাদের এখানে, আরও হবে, এবং উন্নয়ন, এই উন্নয়ন, সবাই উন্নয়ন দেখেই আসে। মমতা ব্যানার্জি উন্নয়ন দেখে আমরা আজকে তৃণমূল কংগ্রেস জয়েন করলাম, আমরা আছি, থাকবো। আর 4 নম্বর ওয়ার্ডে আমাদের প্রার্থী সুস্মিতা রাহা দাসকে আমরা বিপুল ভোটে জয় করবো। আমার নাম সন্দীপ নন্দী গুড্ডু, রাহুল দে সরকার। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, বিজেপি হটাও, দেশ বাঁচাও, বিজেপি হটাও, দেশ বাঁচাও। নবাগতদের জানাই স্বাগতম, স্বাগতম, স্বাগতম। নবাগতদের তৃণমূল কংগ্রেসে জানাই স্বাগতম, স্বাগতম, স্বাগতম।
শূন্য পৌর নির্বাচনের 4 নম্বর ওয়ার্ডে সুস্মিতা দাস রাকে জোড়া ফুল চিহ্নে ভোট দিন ভোট দিন, সুস্মিতা দাস রাকে জোড়া ফুল চিহ্নে ভোট দিন ভোট দিন, বন্দে মাতরম বন্দে মাতরম, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, জয় হিন্দ জয় হিন্দ, জয় বাংলা জয় বাংলা, জয় বাংলা জয় বাংলা, জয় বাংলা জয় বাংলা, সবাইকে গ্রহণ করলাম।